আরজি কর কাণ্ডের মাঝে জিতের একটি ভিডিও ভাইরাল যেখানে তিনি আরজি নিয়ে কথা বলছেন আর সেই ভিডিও ভাইরাল হতেই নেটনাগরিকরা লিখলেন বাঘের বাচ্চা টলিউড তারকাদের আরজিকর কাণ্ডে চুপ থাকা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে আমজনতা তাদের দাবি যখন বাংলার তারকারা বাংলার মানুষের পাশে থাকেন না তাহলে কেন দর্শক বাংলাছি পাশে থাকবে যদিও স্বস্তিকা মুখোপাধ্যায় শ্রীলেখা মিত্র ঋত্বিক চক্রবর্তী সোহিনী সরকাররা পড়েন না এই তালিকাতে প্রথম থেকে তারা এই ঘটনা নিয়ে গলা ফাটিয়েছেন কোনো কপি পেস্টের পোস্ট শেয়ার করে থেমে যাননি তারা। তারা বরং এগিয়ে এসেছেন সক্রিয়ভাবে এরই মাঝে জিতের একটি ভিডিও ভাইরাল যেখানে তিনি আরজি কর নিয়ে কথা বলছেন আর সেই ভিডিও ভাইরাল হতেই নাগরিকরা লিখলেন জিতের যেই ভিডিওটি ভাইরাল হয়েছে তা কোনো এক শোর আর অভিনেতা বলছেন আপনারা জানেন যে বিগত কয়েক দি আগে আজিকর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা তাঁর সঙ্গে খুবই নির্মমতার সঙ্গে অত্যাচার করা হয়েছে এবং এই নিয়ে আমি আজ সকালে সোশ্যালেও পোস্ট করেছিলাম আবারও বলছি যে আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে আমরা সত্যি কি স্বাধীন হয়েছি তাই আমাদের হাতে যতকু আছে আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা ও এক নেটনাগরিক এই পোস্টে মন্তব্য করেছেন দাদা খুব গর্বিত আপনার জন্য শিরদারা সোজা রেখেছেন বিক্রি হয়ে যাননি আপনি আছেন বলেই পৃথিবী এত সুন্দর আজও দ্বিতীয়জন লেখেন আমি জানতাম তুমি খুব ভালো মানুষ আজ প্রমাণ হল তুমি সাহসী কোনও রাজনীতির পথে পা বাড়ানো ভিরুকা পুরুষ ন তৃতীয়জন লেখেন এজন্য জিতকে এতটা ভালো লাগে এত বড় সেলিব্রিটি হওয়ার পাশাপাশি উনি রাজনীতির মুক্ত ভালো চিন্তাধারার একজন ব্যক্তিত্ব চতুর্থজন লেখেন লক্ষ্মীর ভাণ্ডার আরও পাঁচ শূন্য টাকা বাড়িয়ে দিলেই কিছুদিন পর জি করের হত্যা ভুলে যাবে বাঙালি কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্য